মহিলাকে বিজেডি কর্মীক অসদাচরণ, বিজেডির মাকে সম্মান নারার উড়িলা ধ্বজা। বরগড় জেলা সোহেলা ব্লক জোন টু র জেলা পরিষদ প্রার্থিনী রত্নাবতী সাহু এবং ভটলি নির্বাচন মণ্ডলীর বিজেপি প্রার্থী ইরাশেষ আচার্য মাকে অসদাচরণ অভিযোগ। উভয় টুঙ্গি বান্ধলি গাঁকু চৈত্র পূজা পাই যাইতবা সময়রে বিজেডি কর্মী তাঙ্ক গাড়ি অটকাই অসভ্য ভাষায় গালি গুলজ করিবা সহিত অসদাচরণ করিছন্তি। এহা সহিত দিলীপ বাবা নামক জনে সাধুঙ্কু মধ্য নিস্তুক মাড় মারিথিবা অভিযোগ হইছে। প্রেস মিট করি পূর্বতন মন্ত্রী তথা বিজেডি প্রার্থী সুশান্ত সিংক উপরে অভিযোগ আনিছন্তি মহিলা সদস্য। এনে কার্তিক নাগ এবং অনন্ত বারিক নামক দুই ব্যক্তিঙ্ক নারে থানারে অভিযোগ হইছে। বড় কথা হেউছি এই দুই অভিযুক্ত অম্ভাবনা থানা ভঙ্গা মামলার মধ্য মুদালা আছন্তি। এমানক উপরে সঙ্গীন দফা রয়েছে। তবে অভিযোগ পরে বি পুলিশ এপর্যন্ত কোনসি কার্যানুষ্ঠান নেউনথিবারু অসন্তোষ দেখা দেইছে। টুঙ্গিবন্ধলি গ্রামরে এ সম্পর্কে অধিক আপডেট দেবা পে আমা সহিত বর্তমান পশ্চিম ওড়িশা ব্যুরো চিফ লিপন হোতা আমা সহিত জড়িয়েছন্তি। লিপন, পুরা ঘটনা কোন ঘটিছি এবং বিজেপি এ বাবদরে অভিযোগ সত্ত্বে মধ্য পুলিশ কাহিকি কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ করি নাহি? দেখুন তো মন্দাকিনী, ভটলি অঞ্চল যদি কথা কইবা, ভটলি নির্বাচন মণ্ডলীরে এটি অনেক সময়রে আইন শৃঙ্খলা কেমিতি বিপর্যস্ত হয়েছি এর অনেক নজির রয়েছে। কিছুদিন পূর্ব অম্ভাবনা থানা যে ভঙ্গারুজা ঘটনা হেউ এবং সেই থানা ভঙ্গারুজা ঘটনার যে দুইজন মুখ্য অভিযুক্ত লে সেই দুই অভিযুক্ত খোলাখোলি বুলুচন্তি এবং যেতেবেলে 22 তারিখর এই ঘটনা 22 তারিখরে সোহেলা ব্লকু যেতেবেলে সোহেলা ব্লকর গোটে গাঁকু যাইছিলে যে রয়েছন্তি রত্নাবতী সাহু যে বিজেপির প্রার্থিনী থিলে জেলা পরিষদ প্রার্থিনী জোন টু সোহেলা ব্লকর এবং ইরাশেষ আচার্য যে কি বিজেপির প্রার্থী অছন্তি ভটলি নির্বাচন মণ্ডলীর তাঙ্ক মা এবং কিছু বিজেপি কর্মী যেতেবেলে চৈত্র পূজা পাই যাইছিলে সেঠারে তাঙ্ক গাড়িকু অটকা যাইছিলা প্রথমে এবং পরে যে রত্নাবতী সাহু থিলে এবং ইরাশেষ আচার্যঙ্ক মা সেনাঙ্কু গাড়ি কুলোচ করিবা সহ অসদাচরণ করিছিলে যে বিজেডির যে কোজন্তি দুইজন দুইজন গুন্ডা এবং পরবর্তী সময়রে যে সেটি জনে সাধু দিলীপ বাবা বলে জনে ব্যক্তি ছিলে তাঙ্কু মাড় মারিছিলে, চপলরে মাছ মারিছিলে এবং এভাবে এক ঘটনা নিশ্চিত ভাবে কেউটি না কেউটি ভটলি নির্বাচন মণ্ডলীরে এবং সোহেলা ব্লকরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেতে বিপর্যস্ত তাকে প্রমাণিত করুছি এবং এর পূর্বরু মধ্যে যেতেবেলে 2019 পূর্বরু বিজেপুর বাই ইলেকশন হইছিলা আপন দেখিতিবে গুড়ি ফুটিছিলা এই অঞ্চলরে এবং সীতা সড়ক তার যে অভিযোগ লাগিছিলা সুশান্ত সিংক উপরে লাগিছিলা এবং এই দুইজন ব্যক্তি মধ্যে সুশান্ত সিংক লোক এবং সেমানে এভাবে কাণ্ড হেউছন্তি বলি যাহা অভিযোগ হেউছি এবং গতকালি প্রেসমিট করি বিজেপি প্রেসমিট করি ইরাশেষ আচার্য এ অভিযোগ লগাইছিল অভিযোগ লদিছিলে এবং দ্বিতীয় কথা হল যে কুয়াযাচ্ছে স্বচ্ছ এবং অবাধ নির্বাচন যেতবে জনে প্রার্থীঙ্কর মাঙ্কু অসদাচরণ করা যাচ্ছে বিজেডি বড় বড় নারা দেউছি যে মহিলাঙ্কু সশক্তিকরণ করিবা মাঙ্কু সম্মানর কথা এসএচজি মহিলার কথা কুয়াযাচ্ছে কিন্তু অন্য জনে প্রার্থীঙ্কর মা জনে বিজেপি প্রার্থীঙ্কর মা জনে জেলা পরিষদ প্রার্থিনী জনে শিক্ষিত মহিলা যেতবে পূজা করিবা পাই যাউছন্তি ভগবান দর্শন করিবা পাই যাউছন্তি সেটি তাঙ্কর গাড়ি অটকা যাউছি তাঙ্কু অসভ্য ভাষারে দুজন গুন্ডা গাড়ি গুলজ করুছন্তি এবং সেমানে যেতবে থানাকু যে কার্যানুষ্ঠান দাবি করুছন্তি এ পর্যন্ত তাঙ্ক নারে কোনসি কার্যানুষ্ঠান হেই না। তবে লিপন, পুলিশ পক্ষরু কোনসি প্রতিক্রিয়া মিলি পারিছে কি প্রকৃতরে কাহি কি এ পর্যন্ত কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ করি নাহান্তি? এফআইআর দিয়া যাইছে কি? এফআইআর কপি সেমানকু মিলিছে কি? লিপন দেখুন তু মন্দাকিনি, যাহা প্রেস মিটরে কোহা যাউতলা যে তুরন্ত যাই থানারে অভিযোগ করা যাইতিলা, থানারে অভিযোগ করা যাইছি এবং পুলিশ এ পর্যন্ত কোনসি কার্যানুষ্ঠান গ্রহণ করি নাহি বলি কৌছি এবং পুলিশের প্রতিক্রিয়া যেউটি কথা হেউছি পুলিশ সাধু সাহু মামলা হেউ অম্ভাবনা থানা ভঙ্গারুজা মামলা হেউ কিংবা তমাম ঘটনা এইটি বরগড় জেলারে পুলিশ প্রতিক্রিয়া দেবা পাই সবুবেলে পছ ঘুঞ্জা দিয়ে কাহিকি তা ভগবানকু জানা কারণ কুহা যাউছি এইটি পুলিশ উপরে এতে চাপ পড়ুছি যে পুলিশ মুহ খোলে নাহি। আমি যেতেবেলে সাধু সাহু হত্যা মামলারে মধ্যে পুলিশকু বারম্বার পচারিছিলু প্রশ্ন সেতেবেলে মধ্যে পুলিশ
ପୁଲିସର ମୁହଁ ବନ୍ଦ ଥିଲା, ପୁଲିସ କୌଣସି ପ୍ରତିକ୍ରିୟା ଦେବା ପାଇଁ ନାରାଜ ଥିଲା। ତେଣୁ ଏଇଠି ପୁଲିସର ପ୍ରତିକ୍ରିୟା ମିଳିବା ଯାହା ସମୁଦ୍ରରୁ ଗୋଟେ ଶାମୁକା ମିଳିବା, ତାହା ଯୋଉ କୁହନ୍ତି ମୋତି ମିଳିବା, ତାହା ଯେମିତି ଆପଣ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ଯେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯାଇ ନାହିଁ, ଅଭିଯୋଗ ତୁରନ୍ତ କରାଯାଇଛି, କିନ୍ତୁ ପୋଲିସ କାହିଁକି ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିନାହିଁ, ସେଥିପାଇଁ ପୋଲିସର କାମ ଉପରେ ବି ମଧ୍ୟ ଆମେ ଦକ୍ଷତା ଉପରେ ମଧ୍ୟ ପ୍ରଶ୍ନବାଚୀ ସୃଷ୍ଟି ହେଉଛି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।